জনগণের সেনাবাহিনী। আমরা সবসময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন তাদের শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, আর এবছর আমরা সেনাবাহিনী পর্যায়ে এই যৌথ প্রশিক্ষণ করাচ্ছি। আমরা সবসময় যখন মাঠে এই প্রশিক্ষণের জন্য যাই, আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে এই শীত বস্ত্র, যেটা আর কি কম্বল হিসেবে আমরা শীতার্তদের মাঝে বিতরণ করছি। এর বাইরেও আমরা বিভিন্ন দুস্থদের জন্য মেডিকেল ক্যাম্পেইন করব, তাদের চিকিৎসা এবং ঔষধপত্র আমরা বিতরণ করব। শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশেই আমাদের যারা শীতকালীন যৌথ প্রশিক্ষণে সৈনিকগণ যারা নিয়োজিত হয়েছেন, তারা কিন্তু তাদের প্রশিক্ষণের পাশাপাশি দুস্থদের মাঝে কম্বল বিতরণ এবং চিকিৎসা সামগ্রী বিতরণ সহ চিকিৎসা প্রদানের জন্য নিয়োজিত থাকবে। আমরা কিন্তু আমাদের বঙ্গবন্ধুর যে ফিলোসফি ছিলেন যে আমাদের সেনাবাহিনী কিন্তু জনগণের সেনাবাহিনী, আমরা সবসময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট এবং সুযোগ পেলে সেটা হাতছাড়া করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের কিন্তু এ বিষয়ে সব রকম সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন, তো আমরা সেই জন্য সেনাবাহিনী আমাদের ভাবমূর্তি রক্ষার্থে এবং জনগণের পাশে দাঁড়ানোর যে সুযোগ পাই আমরা সেটা কখনো হাতছাড়া করি। তা আমরা খুব ভালো ফিল করছি যে আমরা একটা সুযোগ পেয়েছি দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যারা সাহায্য যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।